জন্য আমি আমার কথা যদি কষ্ট কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কামরুজ্জামান মাসুদ নামের এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শনিবার দুপুরে কুমিল্লার দেবিদার উপজেলার নিজ বাসভবনের ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করে দলত্যাগের ঘোষণা দেন তিনি কামরুজ্জামান মাসুদ দেবিদার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন শনিবার দুপুর থেকে তার দুধ দিয়ে গোসল করার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে ভাইরাল ওই ছবিটির বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন ওই আওয়ামী লীগ নেতা নির্বাচনের আগে একটা কাউন্সিলিং বোর্ড হয় যারা ফার্স্ট হয় তাদেরকে দলীয় প্রতীক দেওয়া হয় নৌকা দেওয়া হয় কিন্তু আমি ফতেহাদ কাউন্সিলিং বোর্ডে ফার্স্ট হয়েছি কিন্তু আমাকেও দেয়নি দুই নম্বরে যে হয়েছেন ওনাকেও দেয়নি তিন নম্বরে এক মহিলাকে দিয়েছেন টাকা খেয়ে আওয়ামী লীগের উপরে নেতারা চোর তারা দুর্নীতিবাদ বসকুর তাদেরকে যদি পাওয়া যায় সামনাসামনি তাহলে দেখা হবে ইনশাল্লাহ রাস্তাঘাটে যেখানে পাওয়া যায় সেখানে সাহস্তা করা হবে আজকে দুধ দিয়ে গোসল করে পবিত্র গেলাম আজকে দুধ দিয়ে গোসল করে আমি আমার আত্মাকে পবিত্র করার চেষ্টা করলাম দোয়া করবেন আমি যেন সেইভাবে থাকতে পারি আলহামদুলিল্লাহ লুনা ফ্রুসনিপা ঠাকা পোস্ট